এখন মার্চ মাস, শীতের শেষ, বসন্তের শুরু। শীতকালীন ফুল ও সবজি একে একে আমাদের বাগান থেকে বিদায় নিতে শুরু করেছে। এখন থেকে কিন্তু আমাদের গরমকালের ফুল ও সবজি চারাগাছ বসানো শুরু করতে হবে, তাহলেই সঠিক সময়ে তারা ফুল ও ফল দেবে। এই ভিডিওটিতে আমরা গ্রীষ্মকালে ছাদ বাগানে কী কী ফুলের গাছ করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। আর গ্রীষ্মকালীন কী কী সবজি করতে পারেন সেগুলি অন্য আরেকটি ভিডিওতেও আপনাদের বলবো। এর মধ্যেই আমি এই চারাগাছগুলি সংগ্রহ করে ফেলেছি। গাছগুলি এনে বালির একটা স্তরের মধ্যে সামান্য পুঁতে রেখেছি আর বালি সবসময় ভিজিয়ে রাখছি। চারাগাছগুলি যতটা জলের প্রয়োজন তা বালি থেকে সংগ্রহ করে নেবে, আর চারাগাছগুলিকে সম্পূর্ণ ছায়া জায়গায় রেখেছি। এভাবে তিন চার দিন আমি রেখে দেব, তারপর এদেরকে একটু বড় পাত্রে প্রতিস্থাপন করব। তার কারণ হলো নার্সারির পরিবেশ ও বাড়ির পরিবেশ আলাদা, তাই চারাগাছগুলিকে পরিবর্তিত পরিবেশে একটু মানিয়ে নেওয়ার মতো সময় দিতে হবে। এবার চলুন দেখে নিই কী কী চারাগাছ আমি এনেছি। প্রথমেই এই ছোট্ট গাছটি যেটা দেখছেন, এটি হলো গিলারডিয়া। খুব সহজেই কম যত্নে এই গাছ বেড়ে ওঠে। এটি হলো গমফ্রেনা, বোতাম ফুল নামে এটি বেশি পরিচিত। পরের গাছটি হলো কোরিওপসিস। খুব বেশি গরমেও এই গাছ সহজে বেঁচে থাকতে পারে এবং অনেকদিন পর্যন্ত ফুল দেয়। এরপর আছে দোপাটি, খুবই পরিচিত ফুল। বর্ষাকালে মাঝামাঝি বা শেষ পর্যন্ত দোপাটি ফুল দিতে পারে। এগুলি জিনিয়া, বেশ কয়েক ধরনের জিনিয়া আমি এনেছি। এটি কোনো ফুল গাছ নয়, এটি হলো কোচিয়া। এই ছোট্ট চারা গাছটি অল্পদিনের মধ্যেই খুব সুন্দর ও বেশ বড় গাঢ় সবুজ রঙের গাছে পরিণত হবে। বাগানের যে কোনো জায়গা সাজানোর জন্য এটি একটি আদর্শ গাছ। এটি হলো সানফ্লাওয়ার, সকলের বাগানেই মোটামুটি এই গাছ দেখা যায়। এর বেশ কয়েকটি ভ্যারাইটি আমি এনেছি। এগুলি তারা গাঁদা নামে পরিচিত। সবশেষে আসছে নয়নতারা। এই গাছগুলি সচরাচর আমাদের বাড়িতে যে নয়নতারা দেখা যায় সেই ভ্যারাইটি নয়। এই গাছগুলিতে খুব ছোট্ট থেকেই ফুল আসতে শুরু করে এবং অনেক ধরনের কালার কম্বিনেশন আপনি পাবেন। তবে এই ভ্যারাইটি নয়নতারা গাছ বাঁচিয়ে রাখাটা একটু মুশকিল। এদের প্রচুর পরিমাণে সূর্যের আলো দরকার, অথচ বৃষ্টি পেলেই গোড়া পচে গাছ মরে যাবে। এমন জায়গায় এদের রাখবেন যেখানে প্রচুর আলো অথচ বৃষ্টি না পায়। আরও একটি বিষয় আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, সেটি হলো কখনো একটিমাত্র নার্সারি বা দোকান থেকে সব চারাগাছ কিনবেন না। যদি সম্ভব হয় তবে বেশ কয়েকটি দোকান থেকে কয়েকটা করে কিনুন। তার কারণ হলো গাছের ফুল বা ফলের পরিমাণ কিন্তু অনেকাংশে বীজের গুণগত মান এবং কী পদ্ধতিতে সেই বীজের অঙ্কুরোদ্গম করা হয়েছে তার উপর নির্ভর করে। একটি নার্সারি বা দোকান থেকে কিনলে আপনার সবকটি চারাগাছই খারাপ কোয়ালিটির হয়ে যেতে পারে। আর যদি সম্ভব হয় তবে চারাগুলি কোন কোম্পানি বীজ থেকে তৈরি করা সেটা চেক করে নেবেন। প্যান আমেরিকান, বেনারি, সাকাতা এই কোম্পানির বীজগুলি খুবই উন্নত মানের হয়। এগুলো গেল সেই সব গাছ যারা একবার ফুল দিয়েই মারা যাবে। এছাড়াও এই সময় বিভিন্ন রকমের বহুবর্ষজীবী ফুলের গাছ যেমন জবা, অ্যাডেনিয়াম, গন্ধরাজ, বেল, জুঁই, কামিনী, টগর ও বিভিন্ন ধরনের লিলি লাগানো যেতে পারে। এখন কলমে গাছ পুঁতে দিলে এবছরই বর্ষার আগে ফুল পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত।
পরবর্তী ভিডিওতে আমরা দেখব গরমকালে কী কী সবজি আপনি বাড়ির ছাদ বাগানে সহজেই করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।